আসসালামু আলাইকুম বন্ধুরা, কয়েকটা গুরুত্বপূর্ণ কমেন্ট এসেছে আমার ভিডিওতে। অনেক ভিডিও আপলোড করার পরও কিন্তু কোনো ধরনের সাফল্য পাচ্ছে না। চ্যানেলে ভিডিও সংখ্যা অনেক, আপনার চ্যানেলের অনেকগুলো ভিডিও দেখেছি, সেগুলো প্রয়োগ করেছি, কিন্তু কোনোভাবে আমার চ্যানেলটি র্যাঙ্ক করছে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। আমি যদি একদম পৃথিবীর সবচেয়ে সেরা টিপসটা এবং সবচেয়ে সেরা ট্রিক্সটাও যদি আপনাদেরকে দিয়ে থাকি, যদি এই ভুলগুলো আপনি করেন, আপনার ভিডিওটি কখনো র্যাঙ্ক করবে না, আমি লিখে দিতে পারবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে, বেশ কিছু সিক্রেট জিনিস রিভিল করতে যাচ্ছি যেগুলো অনেক বড় ইউটিউবার আপনাদেরকে বলবে না। বন্ধুরা, কেউ চায় না কেউ উপরে উঠুক, সেজন্য আপনাদেরকে সহায়তা করার জন্য কিন্তু চ্যানেলটি খুলেছি। একদম অথেন্টিক সোর্স থেকে কথা বলি আমি, কোনো ভুল তথ্য কখনো শেয়ার করি না আপনাদের সাথে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, অনেক ভিডিওস আপলোড করেছেন কিন্তু কোনোভাবে ভিউজ আসতেছে না, কেন, প্রবলেমটা কোথায়? প্রথম প্রবলেমটা হচ্ছে বন্ধুরা, আপনার অডিয়েন্স রিটেনশন কম। আমি যখন 2016-17 দিকে কাজ করেছিলাম ইউটিউবে, তখন কিন্তু একজন দর্শক একটা ভিডিও কতক্ষণ ধরে দেখছে এটা কিন্তু ইউটিউব ক্যালকুলেট করতো না। ইউটিউব ক্যালকুলেট করতো আপনার ভিডিওর মধ্যে কতটা ক্লিক পড়ছে, ইমপ্রেশন ক্লিক থ্রুরেট, অর্থাৎ সিটিআর। কিন্তু বর্তমানে সিটিআর কোনো কাজ করে না যদি আপনার অডিয়েন্স রিটেনশন কম থাকে। সিটিআর বাড়লেও আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না, ভিডিওটা ডাউন করে দেবে ইউটিউব। সেজন্য প্রথমত অডিয়েন্স রিটেনশন কম থাকার কারণে আপনার ভিডিওটি দর্শকরা দেখছে না, একটু স্কিপ করে বের হয়ে চলে আসতেছে, যার কারণে আপনার ভিডিওটা র্যাঙ্ক করছে না। চ্যানেলে অনেক ভিডিও থাকা সত্ত্বেও আপনার কোনো না কোনো ভিডিও র্যাঙ্ক করতে পারছে না, সহজ কথা হচ্ছে এটা। 2 নম্বর, আপনার থাম্বনেলটা হচ্ছে ক্লিকেবল না, আই ক্যাচি না। আপনারা বড় বড় চ্যানেলগুলোকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, তাদের থাম্বনেল কোয়ালিটি আর আপনার থাম্বনেল কোয়ালিটির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আপনি নিজে কিন্তু এই পার্থক্যটা কিন্তু বুঝতে পারবেন। তো আপনাকে কম্পেয়ার করা শিখতে হবে। কম্প্যারিজন করা যখন আপনি শিখে যাবেন, তখন আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আসলে তার সাথে আমার কোন কোন জিনিসটা ইম্প্রুভমেন্ট নিয়ে আসা দরকার। বর্তমানে ট্যাগ চ্যানেল তো এখন মাছ বাজার মতো হয়ে গেছে, কি বলবো আপনাদেরকে, খাটের মধ্যে শুয়ে শুয়ে ট্যাগ ভিডিও বানাচ্ছে, মানে যে যেভাবে পারছে ধান খেতে গিয়ে ট্যাগ ভিডিও বানাচ্ছে, একদিনের মধ্যে 1 মিলিয়ন ভিউজ আনার জ্ঞান দিচ্ছে, তার চ্যানেলের মধ্যে 2টা ভিউজ নেই। তো আপনারা শুরুর দিনগুলোতে আপনারা এই ধরনের কন্টেন্ট তৈরি করবেন না। আপনারা শুরুর দিনগুলোতে চ্যানেলটাকে আগে দাঁড় করান, তারপর ভিউজ, সাবস্ক্রাইবার, ভাইরাল এই টপিক্সগুলো নিয়ে কাজ করবেন। প্রথমে চ্যানেলটাকে আগে দাঁড় করান, অন্য টপিক্সগুলো নিয়ে প্রথমে কাজ করেন। যখন দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে 50টা 100টা ভিউজ আসতেছে, তখন আপনি ভিউজ, সাবস্ক্রাইবার, ভাইরাল এগুলো নিয়ে ভিডিও বানাবেন। এখন শুরুর দিন থেকে যদি আপনি ভিডিও ভাইরাল নিয়ে ভিডিও তৈরি করেন, এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো কেউ দেখবে না। এই সিক্রেটগুলো কিন্তু আপনারা অনেকে বোঝেন না। ওকে, তারপর আপনার এসইওটা কিন্তু পারফেক্টলি আপনি করছেন না, যার কারণে আপনার অনেক ভিডিও থাকা সত্ত্বেও কোনো একটা ভিডিও র্যাঙ্ক করছে না। একটা ভিডিও যদি কোনো চ্যানেলে র্যাঙ্ক করে, সেই পুরো চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে চলে আসে, একটার নিচে একটা ভিডিও ইউটিউব সাজেস্টে ফেলে। একটা ভিডিওকে ভাইরাল করা মানেই পুরো চ্যানেলটাকে ভাইরাল করে দেয়া। সেজন্য এসইও ফ্রেন্ডলি হতে হবে আপনার চ্যানেলের ভিডিওগুলো। যেহেতু আপনার চ্যানেলটা ছোট, এখন আপনার কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ দরকার, ব্রাউজ পেজের থেকে আপনি তেমন একটা সাপোর্ট পাবেন না, কারণ আপনার চ্যানেলটা কিন্তু এখনও র্যাঙ্ক করেনি। বড় বড় চ্যানেলগুলো কিন্তু ব্রাউজ পেজের থেকে কিন্তু অনেক সাপোর্ট পায়, অনেক ইমপ্রেশন পায় তারা, কিন্তু আপনার চ্যানেলটা ছোট, আপনাকে কিন্তু ইউটিউব এখন টেস্টিং মোডে রেখেছে। এই টেস্টিং মোডটা কিন্তু কাটিয়ে উঠতে পারলে কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। সেজন্য এসইওটা পারফেক্টলি করার চেষ্টা করবেন। আমার চ্যানেলে কিন্তু এসইও নিয়ে যেই কয়েকটা টিউটোরিয়াল অলরেডি আমি রিলিজ করে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নেবেন, 100% আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। ওকে, লাস্টে যে পয়েন্টটা আলোচনা করবো, ভিডিওর মধ্যে দর্শকদেরকে আপনি ধরে রাখতে পারছেন না। ভিডিওর প্রথম 30 সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শকদেরকে ধরে রাখার জন্য। আপনি প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনার কথার মধ্যে জড়তা রয়েছে, ইভেন আপনি সাবস্ক্রাইব করার জন্য, ঘন্টা বাজানোর জন্য, বেল আইকন, এই যে কথাগুলো, দীর্ঘদিন ধরে আপনি অসুস্থ ছিলেন, ভিডিও বানাতে পারেননি, কেমন আছেন সবাই, আমি ভালো আছি, আচ্ছা এই কথাগুলো শুরুতে কেন বলেন আপনারা? আমি আমি বুঝি না আসলে আপনারা এই কথাগুলো কেন বলেন। একজন দর্শক আপনার ভিডিওতে ক্লিক করেছে, সে ভিউজ বাড়ানোর জন্য, আপনার এই বকবকগুলো শোনার জন্য
তার কাছে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, কারণ সেম টপিক্সে ইউটিউবে লাখ লাখ ভিডিওস তৈরি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে, সেকেন্ডের কম সময়ে, ন্যানো সেকেন্ডে। সেজন্য আপনার এই বকবকগুলো শোনার মতো সময় কি দর্শকদের আছে? দর্শকরা কিন্তু এখন অনেক স্মার্ট, তারা এখন খুব সহজে বুঝতে পারে যে কোন কোন চ্যানেলে ভিডিওগুলো দেখলে তারা বেনিফিটেড হবে, সেই জিনিসটা সক্ষমতা তাদের তৈরি হয়েছে। আশা করছি এই ইম্প্রুভমেন্টগুলো নিয়ে আসার মাধ্যমে আপনার চ্যানেলটায় কাজ করবেন 100%। অনেক ভিডিও থাকা সত্ত্বেও যে কোনো একটা ভিডিও ভাইরাল হতে পারে। আসসালামু আলাইকুম।